City baby. प्रीति तुम ठीक आछो तो तुम किछु बोलछो ना क्यों चार पांच छह सात सात बार छुरी दिए मारा हुआ है बिशर पे कोनो स्त्री निजे शामी के इरम निष्ठुर भावे मारते पड़े ताओ अबार निजे देर विवाह वर्षी किस दिने विश्वासी करते पड़ती ना है सर इट लास्ट देखे मने हो चेर वाइफ ओके खूब घृणा करतो अपना रा কে হন বিশালের আমরা বন্ধু ওর বন্ধু কবে থেকে চিনতে তোমরা বিশাল আর প্রীতিকে স্যার আমরা ওদিকে কলেজের সময় থেকে চিনি স্যার এদের দুজনের মধ্যে বোঝাপড়া আই মিন সম্পর্ক কেমন ছিল স্যার ওরা একে অপরকে খুব ভালোবাসত আজ পর্যন্ত ওরা একে অপরের সাথে উঁচু আওয়াজে কোনোদিন কথাও বলেনি আচ্ছা তাহলে এমন কি ঘটে গেল যে প্রীতি এরকম নৃশংসভাবে বিশালকে মারলো কিছু বুঝতে পারছি না স্যার প্রীতি এরকম কি করে করতে পারে স্যার विशाल आज के सकाल बेला खूब खुशी छिलो हैप्पी एनिवर्सरी प्रीति आमी दुनियार सब थेके लाकी मानुष जे तोमार मतो एकटा बउ पेयेछि आई विश जे तुमी प्रत्येक जन्मे आमारी बउ हये एसो कि ब्यापार कि गुरु বউয়ের ছবি হাতে নিয়ে এরকম রোমান্টিক কথা বলছিস আর যদি ও সঙ্গে থাকতো তাহলে তো বাবু তো দেখছে একদম কবি হয়ে যেত রে ভাই এগুলো কিন্তু একদম ঠিক না দরজা নক করে আসা উচিত তো আচ্ছা তোর আমার সব কথা শুনে নিলি আরে শুনে নিয়েছি তো কি হয়েছে তুই আমাদের কলেজের বন্ধু ভাই একদম ছোট বয়সের বন্ধু আর প্রীতিকে ইমপ্রেস করার পদ্ধতি আমাদেরকেও তুই জিজ্ঞেস করতিস ভুলে গেলি কিভাবে ভুলবো ভাই আমার বর সাজা তো তোদের জন্যই সম্ভব হয়েছে সেটা তো ঠিক আর তাই জন্য আজ আমাদের পার্টি চাই
হ্যাঁ পার্টি, হ্যাঁ তোর ওয়েডিং অ্যানিভার্সারি পার্টি ভাই। ভাই প্রীতিকে একবার জিজ্ঞেস করতে হবে। কি বলছিস ভাই তুই, ওকে জিজ্ঞাসা করার কি দরকার আছে? আরে ওকে সারপ্রাইজ দিয়ে দিবি, ও খুশি হয়ে যাবে। আইডিয়া তো খুব ভালো, ঠিক বলছিস তুই। হ্যাঁ আমিও এমনই কিছু একটা ভাবছিলাম। তাই না? তাহলে আজ রাত 10টার সময় পার্টি পাক্কা। আর তারপর যখন আমরা ভেতরে এলাম তখন দেখলাম বিশাল মাটিতে পড়ে রয়েছে, আর প্রীতি অজ্ঞান অবস্থায় পড়েছিল। আর হ্যাঁ, ওর হাতে একটা চাকু ছিল, রক্ত লাগা। আচ্ছা বিশাল কি গত কয়েকদিনে প্রীতির ব্যবহারের ব্যাপারে কিছু বলেছিল, যে ও কোনো ব্যাপার নিয়ে টেনশন করছিল অথবা বিশালের উপর কোনো কারণে ও খুব রেগেছিল? না স্যার, বিশাল কখনো এরকম কিছু বলেনি। হ্যাঁ স্যার, কিন্তু এটা বলছিল যে আজকাল ও প্রীতিকে সেরকম টাইম দিতে পারছিল না, অ্যাকচুয়ালি কাজে খুব বিজি ছিল। শেষবার তোমরা কখন কথা বলেছিলে প্রীতির সাথে? সন্ধ্যেবেলায় আমি কথা বলেছিলাম ওর সাথে, ও খুব হ্যাপি ছিল, খুব খুশি ছিল। প্রীতি, 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 কি হয়েছিল এখানে? প্রীতি তুমি ঠিক আছো তো? আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? স্যার মনে হচ্ছে শক পেয়েছে। স্যার মেয়েটা আবার অ্যাক্টিং করছে না তো আঘাত পাওয়ার? শ্রেয়া একটা কাজ করো, একে বিউরোতে নিয়ে চলো। বিনীত, আশেপাশের লোকজনের কাছে খোঁজ করো যে প্রীতি আর বিশালের মধ্যে রিলেশন কেমন ছিল। আর ফ্রেডি, এদের সমস্ত বন্ধুদের নাম আর অ্যাড্রেস নিয়ে নাও, আর ওদেরকে বলে দাও যতদিন না এই কেসটা সলভ হচ্ছে ওরা কেউ যেন শহর ছেড়ে না যায়। স্যার প্রীতি তো কিছু বলতে রাজিই হচ্ছে না। মনে হচ্ছে নিজের স্বামীর মৃত্যুতে খুবই শক পেয়েছে মেয়েটা। কি আবার শক স্যার, ও তো নিজের হাতেই নিজের স্বামী বিশালকে খুন করেছে। হ্যাঁ শচীন, কিন্তু এমন কিছু আছে যেটা একে অন্য খুনিদের থেকে আলাদা করে রেখেছে। বিশালকে খুন করার পরে পালাবার চেষ্টা কিন্তু করেনি, আর কোনো বাহানাও দিচ্ছে না। বিশালের মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত এর মুখ থেকে একটা শব্দও বেরোয়নি, এক ফোঁটা জলও খায়নি এখনো। বোঝা যাচ্ছে না মাথার মধ্যে কি চলছে। কি ব্যাপার ভাই, তোমরা খুব টেনশনে আছো দেখছি। টেনশনেরই ব্যাপার স্যার। কেন, টেনশনে কি আছে? এই কেসটা তো খুব সহজ ছিল ভাই, খুনি নিজে নিজেই ধরা দিয়েছে, তোমাদের দৌড়াদৌড়ি করার দরকারই হয়নি। ডক্টর, যতক্ষণ না খুনি নিজের অপরাধ স্বীকার করছে আমরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। আর এই প্রীতি, এ তো কোনো কথাই বলছে না আদৌ। দাঁড়াও দাঁড়াও, এই প্রীতি কিছু বলুক বা না বলুক আমি তোমাদের কিছু বলবার জন্য এসেছি। প্রীতির মনের মধ্যে ও স্বামীর প্রতি ভীষণ ঘৃণা ছিল। ঘৃণা? কিন্তু স্যার এদের বন্ধুরা তো বললো যে এরা একে অপরকে খুব ভালোবাসতো, লাভ ম্যারেজ ছিল। লাভ ম্যারেজ ছিল কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেটা আমি জানি না, কিন্তু বিশালের শরীরের মধ্যে যে ছুরির আঘাত ছিল তা থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রীতির মনের মধ্যে বিশালের প্রতি ভয়ঙ্কর ঘৃণা ছিল, যেখানে সেখানে ছুরির আঘাত করেছে। আমার তো মনে হচ্ছে বিশালের মৃত্যুর পরও প্রীতিকে ছুরি দিয়ে আঘাত করেছে। এতটা ঘৃণা? প্রীতি, তুমি বিশালকে খুন কেন করেছ? হ্যাঁ, ওকে তোমাকে মারধর করতো, নাকি তোমাকে ডিস্টার্ব করতো, নাকি অন্য কাউকে ভালোবাসতো? বলো প্রীতি, তোমাকে উত্তর দিতেই হবে। এমন কি ঘটনা ছিল যার জন্য তুমি এতটা ঘৃণা করতে? ঘৃণা নয়, ভালোবাসতাম আমি ওকে, আর এখনো বাসি। ওর মৃত্যুতে আমি কি হারিয়েছি সেটা আপনারা বুঝতেও পারবেন না। আর এমনিতেও বিশাল চলে যাওয়ার পর আমার বেঁচে থাকা কোনো মানেই নেই। যদি তুমি এতই ভালোবাসতে বিশালকে তাহলে ওকে মারলে কেন? কি লাভ, এমনিতেও আপনারা তো সিআইডি, আমার কথা আদৌ বিশ্বাস করবেন? বিশ্বাস করব কিনা সেটা আমাদের উপর ছেড়ে দাও, আগে বলো বিশালকে কেন মেরেছো। আমি জানি না সেদিন কি হয়েছিল, আমার বিশালের উপর খুব রাগ হচ্ছিল আর আমি কোনো কিছু না ভেবেই মেরে ফেললাম। কেউ কাউকে এমনি এমনি সাত সাত বার ছুরি মারে না প্রীতি। আমি বলেছিলাম না আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আর এমনি তো আমি কোনো কথা বলতে চাই না। আমাকে ফাঁসি দিন আপনারা, আমি বাঁচতে চাই না, আমাকে ফাঁসি দিন আপনারা, আমি বিশালকে ছেড়ে বাঁচতে পারবো না।
আমার মনে হচ্ছে এই মেয়েটার মনে কোনো প্রবলেম আছে। কি প্রবলেম স্যার? সেটা তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে খুন করবার সময় এই মেয়েটির মস্তিষ্ক কন্ট্রোলে ছিল না। স্যার, খুন করার সময় তো কোনো খুনেরই মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। আমার মনে হচ্ছে এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এসে গেছো তুমি? ফোনটাও ধরছিলে না, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ওয়েট করছি। কি হয়েছে, সব ঠিক আছে তো? ও বুঝেছি, মনে হচ্ছে এইবারও তুমি ক্রেডিট কার্ডের লিমিট এক্সিড করে ফেলেছ, তাই না? ডোন্ট ওয়ারি, আরে আমি কামাই কার জন্য, হ্যাঁ তোমার জন্য। এখন অনেক লেট হয়ে গেছে, যাওয়া যাক, ঠিক আছে? চলো, কাম কাম। মুক্তা, এটা কি করলে তুমি? কি করছো না? কিছু আঘাত হয়নি আমার, দেখো দেখো একদম ঠিক আছি আমি। কিন্তু মুক্তা, আপনি এরকম করেছিলেন কেন? আপনার এরকম হঠাৎ রেগে যাওয়ার কারণ? আমি তো নিজেই অবাক হয়ে গেছি স্যার, আমার তো কখনো রাগ হয়ই না স্যার। আর তাছাড়া অকারণে এত রাগ কি করে হলো আমার, আমি তো নিজেই বুঝতে পারছি না স্যার। মুক্তা ঠিক বলছে স্যার, আমি ওকে আজ পর্যন্ত উঁচু গলায় কারোর সঙ্গে কথা বলতে দেখিনি, রাগ হওয়া তো অনেক দূরের ব্যাপার। তো আপনারা দুজন এটা বলতে চাইছেন যে আপনারা আপনাদের স্বামীর উপরে হঠাৎই আক্রমণ করেছিলেন, কেননা আপনাদের হঠাৎ করে ওদের দুজনের উপরে ভীষণ রকম রাগ হয়ে গিয়েছিল, কিন্তু আপনাদের দুজনের কারোর কাছেই কোনো নির্দিষ্ট কারণ ছিল না এই রকম রাগ হওয়ার, রাইট? হ্যাঁ স্যার, কি জানি আমার কি হয়েছিল, ভগবানকে অশেষ ধন্যবাদ যে চেতনের কিছু হয়নি, তা না হলে আমি নিজের দোষেই নিজে বিধবা হতাম। দুদিনের মধ্যে এরকম দুটো ঘটনা ঘটা কোইনসিডেন্স তো মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে এর পেছনে যা আমরা এখন বুঝতে পারছি না। আর এই বিষয়ের গভীরে পৌঁছতে হলে আমাদের এটা জানা ভীষণ জরুরি যে ওই দিন আপনারা ঠিক কি কি করেছিলেন। স্যার, সেদিন বিশাল আমাকে সকালে ঘুম থেকে তোলে, আমার জন্য ব্রেকফাস্ট বানায়, আমাকে খুব প্যাম্পার করছিল কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন। তারপর ও অফিসে চলে যাওয়ার পর আমি তৈরি হয়ে বাজারে গিয়েছিলাম,
সেখান থেকে আমি বিশালের জন্য অ্যানিভার্সারি গিফট কিনলাম। ও মিউজিক খুব ভালোবাসত, তাই আমি ওর জন্য স্পিকার্স নিয়ে এসেছিলাম। আর তারপর আমি বাড়িতে ফিরে আসি। আচ্ছা একটা কথা বলুন, ওই দিন আপনি বাইরে কিছু খেয়েছিলেন? না, আমি লাঞ্চ বাড়িতেই করেছিলাম। আচ্ছা তারপরে কি হলো? সেদিন যখন আমি বাড়িতে ফিরে আসি, তখন দরজার বাইরে একটা গিফট পার্সেল দেখলাম, আর ওটার মধ্যে লাল রঙের জুতো ছিল, যাতে বিশাল একটা নোট লিখেছিল, হ্যাপি অ্যানিভার্সারি। তারপর আমি বিশালে ফেরার জন্য অপেক্ষা করছিলাম, সাজগোজ করছিলাম, বিশালের পছন্দের শাড়ি পরেছিলাম, আর ওর পাঠানো সেই জুতোটাও পরেছিলাম। যখন ও বাড়িতে ফিরে এলো, তখন আমি আর মুক্তা দেবী, আপনি কি করেছিলেন সেদিন? সকালবেলায় আমি আর চেতন বাড়ি থেকে বেরিয়ে যাই, ওর অফিসে চলে যাই, আর আমি ব্যাংকের কাজ শেষ করে মার্কেটে ঘোরাফেরা করি। তারপর আমি একটা জুতোর দোকানে গিয়েছিলাম। এটা একদম নতুন স্টক ম্যাম, আপনার খুব পছন্দ হবে। এটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু এটা কি রেড কালারের হবে? না ম্যাডাম, লাল কালারের জুতোটা আউট অফ স্টক। আসলে আমি পার্টিজেন আর ওই লালটাই পছন্দ করি, আনিয়ে দিন না আমাকে। নিশ্চয়ই ম্যাডাম, আপনার জন্য কেন আনাবো না, আমাকে সন্ধে পর্যন্ত টাইম দিন, লাল কালারের জুতোটা আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। ঠিক আছে, কিন্তু প্লিজ 4টার মধ্যে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ওকে। ওই জুতোটা পরেই আমি চেতনের অফিসে যাই, আর তারপর অফিসে। আচ্ছা এটা বলুন যে আপনি বাইরে কিছু খেয়েছিলেন কি? আগে আমি আর চেতন লাঞ্চটা বাইরেই করেছিলাম। পুরবি, এদের দুজনকে ভেতরে নিয়ে যাও। আসুন। স্যার, দুটো গল্পতে একটা জিনিস কিন্তু কমন, লাল জুতো। হ্যাঁ রজত, কিন্তু ওই লাল জুতোতে কি এমন থাকতে পারে? কিন্তু স্যার, প্রীতিকে ওই লাল জুতোর হাজবেন্ড গিফট করেছিল, আর মুক্তাকে ওই দোকানদার হোম ডেলিভারি দিয়েছিল। হ্যাঁ বিনীত, কিন্তু এই লাল জুতো একমাত্র সূত্র যেটা এই দুটো কাহিনীকে একসঙ্গে জুড়ে দিচ্ছে। বাড়িটাকে ভালোভাবে তল্লাশি করো, দেখো লাল জুতোটা পাওয়া যায় কিনা। নিখিল, তুমি ভেতরটা দেখো, আমি এখানে দেখছি। স্যার, এখানে তো কোনো লাল রঙের লেডিস জুতো নেই। স্যার, জুতো ভেতরে নেই, এখানেও নেই। চেতন, জুতোটা কোথায়? এখানেই তো থাকার কথা স্যার। এখানেই থাকার কথা তো আছে কোথায়? হ্যাঁ রেডি। না স্যার, এখানেও নেই। স্যার, বেডরুমেও জুতো পেলাম না।
অফিসার এখানেও পাওয়া গেল না। হ্যাঁ বলো। আমরা মুক্তার বাড়িটাকে ভালো করে খুঁজে দেখেছি, জুতো পাইনি। তার মানে একদম পরিষ্কার যে গন্ডগোল সবই জুতোতেই, আর তাই আমাদের পৌঁছানোর আগে খুনি নিজে ওই জুতো সরিয়ে ফেলেছে। এই লাল জুতো গেল তো কোথায় গেল? স্যার, এই ছেলেটাই মুক্তা ম্যাডামের বাড়িতে এই গেছিল জুতো দিতে। স্যার, আমি কিছু জানি না, আমি তো শুধু জুতোটা দিয়ে চলে এসেছি। ভালো করে ভেবে বল, যখন তুই মুক্তাকে জুতোটা দিতে গেছিলি তখন রাস্তায় কিছু হয়েছিল? হয়তো তুই কিছুক্ষণের জন্য জুতোটাকে কোথাও রেখেছিলি, বা কেউ ওটাকে বদলে দিয়েছিল, কিছু আলাদা, কিছু অদ্ভুত, যা কিছু। হ্যালো, হ্যাঁ স্যার, অ্যাড্রেস তো পাচ্ছি না, কি একটা ঠিকানা দিয়ে রেখেছেন, পাচ্ছি না খুঁজে। আরে স্যার, এটা মানে হলো যে লোকটা ওর সাথে ধাক্কা মেরেছে সে জুতোটা বদলে নিয়েছে। হতে পারে পঙ্কজ, যদি তাড়াতাড়ি এই খুনি জুতোর রহস্যটা বোঝা না যায় তাহলে আরো কিছু হাজবেন্ড মারা যাবে নিজেদের ওয়াইফের হাতে। আপনারা এবার উঠতে পারেন। ও, তাহলে এই চক্কর? কিসের চক্কর ডক্টর সালুকে? অভিজিৎ, আমি খুনি কে সেটা জানতে পেরেছি। কে স্যার? জুতো। জুতো? ওই লাল জুতো যেগুলো মেয়ে দুটো পরেছিল। কিন্তু ডক্টর সালুকে, এটা কিভাবে হয়? রজত, জুতোর মধ্যে এমন কিছু একটা ছিল যার কারণে যে ওই জুতোগুলো পরবে হয়তো খুন করতে শুরু করবে। তার মানে স্যার, ওই জুতোটা যদি আমি পরি তাহলে আমিও খুন করব? হয়তো, চান্সেস আছে। কি বলছেন ডক্টর সালুকে, ওই জুতোতে কি এমন আছে সেটা পড়লে একটা লোক খুনি হয়ে যাবে? আমি বলছি, এসো। এই দেখো, এই দুজনের পায়ের মধ্যেই একটা ছোট্ট ইনজেকশনের চিহ্ন। তার মানে হচ্ছে এই যে ইনজেকশনের মধ্যে দিয়ে এমন কোন কেমিক্যাল এদের শরীরের মধ্যে গেছে যার কারণে এরা এরকম ভায়োলেন্ট আচরণ করেছে। আর এই ইনজেকশনটা তখনই লেগেছিল যখন ওরা এই লাল জুতো দুটো পরেছিল। যদি জুতোতে ইনজেকশন থাকতো তো আমরা টের পেলাম না কেন? মানে আমাদের পায়ে কিছু আটকালো না, ব্যথা হলো না? অভিজিৎ, হয়তো ইনজেকশনের সাথে সাথে ওখানে অ্যানাস্থেশিয়াও ছিল যার কারণে এদের পা অসাড় হয়ে গেছিল, তাই এরা বুঝতে পারেনি। ও, বেশ বড় প্ল্যানিং করেছিল খুনি। কিন্তু ডক্টর সালুকে, এই ইনজেকশনটা ছিল কিসে? অলিভুল ক্র্যাডক। হোয়াট? অলিভুল ক্র্যাডক? হ্যাঁ স্যার। মাই গড, কেন, এমন কি আছে এই কেমিক্যাল? এটা এমন এক ধরনের কেমিক্যাল অভিজিৎ, যেটা যদি মানুষের শরীরে চলে যায় তাহলে তার ব্লাড প্রেশার খুব হাই হয়ে যায়, তার মাথার মধ্যে ঝড় উঠে যায়, তার এত বেশি রাগ হতে থাকে যে যে ও নিজের জ্ঞান হারিয়ে ফেলে, খুবই হিংসাত্মক ভায়োলেন্ট হয়ে যায়, আর এরকম অবস্থায় সে কারোর খুনও করে ফেলতে পারে। মানে স্যার, এটা খুব ভয়ঙ্কর কেমিক্যাল। হ্যাঁ বিনীত, সেই কারণে এই কেমিক্যালটা ব্যান করা হয়েছে। কিছু কিছু দেশে তো এই কেমিক্যালটাকে জানোয়ারের উপর প্রয়োগ করা হয়, এইটা জানার জন্যে যে ওই জানোয়ারটা কতটা ভায়োলেন্ট হতে পারে। ডক্টর, এই কেমিক্যাল শরীরে যাওয়ার পর ঠিক কতক্ষণ সময় লাগে এটা কাজ করতে? খুব বেশি সময় লাগলে 10 মিনিট। 10 মিনিট? লাল জুতো আর তার মধ্যে ওই কেমিক্যাল ইনজেকশন। স্যার, একটা কথা তো নিশ্চিত, খুনি প্রীতি আর মুক্তার ব্যাপারে ভালোভাবে রিসার্চ করেছিল, সে জানতো মুক্তার পছন্দের জুতোর ব্র্যান্ড কোনটা। এটুকুই নয় রজত, খুনি খুব ভালো করে জানতো যে কোনটা ঠিক মুহূর্ত ওদের দুজনের জন্য, ওদের হাজবেন্ড বিশাল আর চেতনকে মারার ব্যাপারে। হ্যাঁ স্যার, যদি খুন করার চেষ্টা ওই লোকগুলো তখন করত যখন ওখানে লোক ছিল তাহলে ওদের প্ল্যান ফেল হয়ে যেত। একেবারে ঠিক কথা,
ওখানে উপস্থিত লোকেরা বিশালকে বাঁচিয়ে নিত। আসলে খুনি খুব ভালোভাবে জানত ঠিক কোন সময়ে এই ঘটনাটা ঘটানো উচিত। স্যার, এই প্রীতি আর বিশাল একা ঘরে থাকতো সেটা বুঝতে পারলাম, কিন্তু মুক্তা, মুক্তা তো চেতনের অফিসে গেছিল না? ও কি করে জানলো যে চেতন কোন সময় অফিসে একা থাকবে? এটা মুক্তাকেই জিজ্ঞাসা করতে হবে। স্যার, কিছু জানতে পেরেছেন এসব কে করেছে? এখনো পর্যন্ত তো না, কিন্তু আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আসল অপরাধী আমাদের সামনে থাকবে। মুক্তাদেবী, একটা কথা বলুন, আপনি ঠিক সেই সময় কি করে পৌঁছলেন চেতনের অফিসে যখন ও একেবারে একা ছিল? স্যার, আমার তো 4টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু ওর ফোন এসেছিল যাতে আমি 4টার সময় না গিয়ে 6টার সময় যাই, কোন একটা মিটিং এও বিজি আছি। মানে চেতন তোমাকে নিজে থেকে 2 ঘন্টা দেরিতে আসতে বলেছে? কি বলছো মুক্তা, আমি তোমাকে এরকম কখনোই ফোন করে বলিনি, আমি তো নিজেই ভাবছিলাম যে ওর আসতে তো দেরি হচ্ছে কেন। যদি তুমি আমাকে না ফোন করে থাকো তাহলে কে করেছিল? এই কলটা কি আপনার মোবাইলে এসেছিল? না স্যার, ল্যান্ডলাইনে ফোন এসেছিল। শচীন, খোঁজ করো 24 তারিখ বিকেল 4টা নাগাদ এনাদের ল্যান্ডলাইনে কি কি কল এসেছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে লাল জুতোটা পরার পরেই হঠাৎ করে আপনি রেগে গেছিলেন, এই লাল জুতোটা ডেলিভারি কখন হয়েছিল আপনার কাছে? স্যার, জুতোর ডেলিভারিটা আমি যে টাইমটা বলেছিলাম তার অনেক পরেই হয়েছিল। আমি গাড়িতে বসে অফিসে বেরোবার জন্য ওয়েট করছিলাম, তখন জুতোটা পাই আমি। আর ওই জুতোটা পরেছিলেন কখন? ওর অফিসের নিচে স্যার, জুতো চেঞ্জ করে আমি ওপরে উঠেছিলাম। কিন্তু স্যার, যদি খুনি চাইতো যে মুক্তা নতুন জুতো পরে অফিস যাক, তাহলে ও শেষ পর্যন্ত কেন অপেক্ষা করতো? মানে এটাও হতে পারতো যে মুক্তার নতুন জুতোটাকে গাড়িতেই রেখে দিত আর পুরনো জুতোটা পরেই চেতনের সঙ্গে দেখা করতে যেত। হতেও পারে সেটা রজত, কিন্তু সেদিন এদের দুজনের পার্টিতে যাওয়ার কথা ছিল, তো হয়তো মুক্তাদেবী গাড়ির মধ্যেই পড়তেন সেটা। আর খুনির কাছে সুযোগও ছিল ভালো চেতনকে মারার জন্য, তাই না? কারণ এরা দুজনেই ছিলেন। জানি না আমাদের বন্ধুদের পিছনে কে এরকম ভাবে পড়ে গেছে, আমরা তো কারোর কোনো কিছুই ক্ষতি করিনি। চেতন, একটু ভালো করে ভেবে বলো, কোনো পুরনো ঘটনা মনে পড়ে? কোনো পুরনো শত্রুতা, ছোট হলেও যে কোনো কিছু? আপনাদের কি কারোর উপরে সন্দেহ নেই? না স্যার। স্যার, এই ব্যাপারটা তো দিন দিন আরো জট পাকিয়ে যাচ্ছে। যদি এদের কোনো শত্রু না থাকে তাহলে কারা এমন গভীর ষড়যন্ত্র করছে এদের মারার জন্য? সব কিছুই একটা ভেবেচিন্তে করা প্ল্যান। খুনি এমন চাল চালছে যেভাবে দাবাড়ুরা ঘোড়া আর গজের চাল দেয়। হ্যাঁ স্যার, উনি এই সব কিছু ওই জুতোর দ্বারা করেছে, ওর মধ্যে ইনজেকশন ফিট করে। তার মানে দাঁড়াচ্ছে ওই জুতোগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছিল, তবেই না সোলের তলায় ইনজেকশন রাখার জায়গা করেছে। স্যার, তাহলে তো খুনি লেদার মার্কেটেও গেছিল চামড়া কিনতে। অবশ্যই গিয়েছিল। সমস্ত দোকানগুলো খোঁজ করো যেখানে এই জুতো তৈরি করা হয়, আর নয়তো জুতো তৈরির জিনিস বিক্রি করা হয়। স্যার, ওই নাম্বারটা জানতে পেরে গেছি স্যার, ওই ফোনটা চেতন করেনি বরং অন্য কোনো অরুণ কুমার করেছিল। অরুণ কুমার? মুক্তাদেবী, আপনি কি অরুণ কুমার বলে কাউকে চেনেন? অরুণ কুমার? না স্যার, আমি তো এই নামটা এর আগে কখনো শুনিনি। প্রীতি, তুমি? আমি কোনো অরুণকে চিনি না। হয়তো বিশাল চিনতো। যদি বিশাল কাউকে চিনতো তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। হ্যাঁ, অরুণ কুমার, হয়তো অরুণ বলে একজন ছিল কলেজে, তাই না? আরে না, ও তো অরুণ যশবন্ত ছিল, অরুণ কুমার নয়। ও, আপনাদের মধ্যে কেউই অরুণ কুমারকে চেনেন না, অথচ সে আপনাদের প্রত্যেককে চেনে। বিশালকে কেন মেরেছো তুমি? মেরেছি মানে স্যার, বিশাল? কোন বিশাল স্যার? এই যে বিশাল। এবার কিছু মনে পড়ল? না স্যার, এই লোকটাকে তো আমি প্রথমবার দেখছি। আচ্ছা, একে তো নিশ্চয়ই চেনো তুমি। না স্যার, ইনি আবার কে? এ হলো চেতন। চেতন সেজে ওর ওয়াইফকে ফোন করো, আর বলছো যে চেতনকেই চেনো না, অদ্ভুত। স্যার, আমি অন্য কারোর ওয়াইফকে কেন ফোন করতে যাব যখন আমার নিজের স্ত্রী আছে ফোন করার জন্য? মিথ্যে বলো না, ফোন রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি যে কাল বিকেল 4টার সময় তুমি মুক্তাকে ফোন করেছিলে। মুক্তা? স্যার, এর মধ্যে কাউকে আমি চিনি না। স্যার, এ আবার কে? কিন্তু আবার 4টার সময়। হ্যাঁ স্যার, এক মিনিট, আমি কালকে বিকেলে 4টার সময় বাজারে গিয়েছিলাম, একজন লোক আমার কাছ থেকে ফোন চেয়েছে কল করবে বলে।
একটা লোককে দিয়েছিলে ফোন কল করার জন্য। ভালোই তো গল্প বানাতে পারো। স্যার, আমি গল্প বানাচ্ছি না। আপনি নিজে একবার ভাবুন, যদি অপরাধ করার থাকতো তাহলে আমি আমার নিজের ফোনটা কেন ব্যবহার করতাম? কোনো পিসিও বা অন্য কারোর ফোন থেকে কল করতে পারতাম না বলুন? ওই লোকটার চেহারা মনে আছে তোমার, যে তোমার কাছ থেকে ফোনটা চেয়েছিল? না স্যার, একটু তাড়াহুড়ো ছিলাম তাই লক্ষ্য করিনি স্যার আমি। ঠিক আছে, যদি তোমার এই গল্পটা মিথ্যে হয় তাহলে তুমি তোমার ছেলে মেয়েদের গল্প শোনানোর যোগ্য থাকবে না। কি হয়েছে পীযূষ, হঠাৎ এত রাতে আমাদের ডেকে পাঠালি কেন? আমার তোদের সাথে জরুরি কথা আছে। এত বল না, আমার মনে হয় ও ফিরে এসেছে। কি পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে ভাই, আমি ঠিকই বলছি, বিশাল উপরে চলে গেছে, চেতন মরতে মরতে বেঁচে গেছে। আমাদের দুজনের টিকিট কেটে যাওয়ার আগে আমাদের সব কিছু সিআইডি কে বলে দেওয়া উচিত। কি তোর মাথা খারাপ হয়ে জানি তো? সিআইডি যদি এই কথাটা জানতেও পারে না তাহলে তুই জানিস না যে সিআইডি আমাদের কি অবস্থা করবে। আরে ভাই, যা হবে তা দেখে নেবো আমরা, কিন্তু এইভাবে মরার থেকে তো ভালো হবে তাই না? দেখ, তুই যদি আরেকবার বলিস না যে সিআইডি কে বলবি তাহলে ও ফেরত আসুক বা না আসুক আমি তোকে মেরে ফেলবো। আরে ভাই ভাই, তুই আমাকে বাঁচা ভাই, আমি 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 পাগল হয়ে যাচ্ছি, পাগল, আমার মাথা ফেটে যাচ্ছে মাথা। আমি মরতে চাই না, আমি মরে যেতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুই ভয় পাস না, কিচ্ছু হবে না আমাদের, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমরা তোর সাথে আছি না। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, প্লিজ প্লিজ আমাকে বাঁচা। কুল ডাউন। বিগত কিছুদিনের মধ্যে কেউ লাল রঙের চামড়া কিনতে এসেছিল মেয়েদের জুতো বানানোর জন্য? এরকম তো কেউ এখানে আসেনি স্যার। স্যার এসেছিল, ম্যানেজার বাবুর সাথে দেখা করেছিল, খুব কম লেদার চাইছিল, তাও ওই লাল রঙেরই বেশি চাইছিল। কে ছিল, চেহারাটা মনে আছে? আমার তো মনে নেই স্যার, কিন্তু ম্যানেজার বাবুর মনে থাকবে। ম্যানেজার কোথায়, ম্যানেজারকে ডাকো একটু। ম্যানেজার সাহেব তো ছুটিতে। ছুটিতে ছুটিতে ফোন লাগাও ওকে, বলো সিআইডি ব্যুরোতে ডেকেছে স্কেচ বানানোর জন্য। মাথা মুন্ডু কিছুই তো বুঝছি না। আরে পুরবি, আরে পুরবি, আরে শরণা ভাই, আরে পুরবি, আরে ভেরি গুড, তুমি তো কামাল করে দিয়েছো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, তোমার তুলনাই হয় না। সলুকে এমন কি ব্যাপার ঘটে গেল যে আনন্দে আপনি ধাক্কা মেরে চলে যাচ্ছেন? আরে ভাই দয়া, তুমি শুনো না, ওই পুরবি যে আমাকে বুদ্ধিটা দিয়েছিল না লেটারটা লেখার জন্য, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা দারুণ করে চিঠি লিখেছি আর ফুলের তোড়া পাঠিয়েছি, ব্যাস, ও রাগ তো একদম ভ্যানিশ। কি দারুণ খবর স্যার, এটা তো দারুণ খবর, কংগ্রাস স্যার। আরে ভাই তুমি থাকো, তোমার কনগ্রাচুলেশন তুমি তোমার কাছে রাখো, আগেও তুমি অনেকবার এসব করেছো ভাই। স্যার কাছে গিফট করলেন আপনি, আর ভুলটা আমার হলো। আরে ভাই, এই সময় এই সব কথাটা বলার কোনো দরকার আছে কি? আমি বলেছিলাম না স্যার যে আপনার লেখা চিঠি পেয়ে উনি খুশি হয়ে যাবেন। ভেরি গুড, আরে তুই তো দারুণ কাজ করেছো। আর কোনোদিন যদি এই ব্যাপারে কোনো টিপস দরকার হয় না, আমি সোজা তোমার কাছে যাব। হ্যাঁ ডক্টর সালুকে পুরবি কেন, ডক্টর সারিকার কাছ থেকে পেতে পারেন, আর তার জন্য আপনাকে বিরতেও আসতে হবে না। আরে না ভাই, তুমি বুঝতে পারছো না ভাই, সারিকার এই সমস্ত ব্যাপারে একটু জ্ঞানগম্যি কম আছে ভাই। ও ডক্টর সালুকে, অভিজিতের ব্যাপারে যদি কিছু বলতে হয় তো আমার সামনে প্লিজ সেটা বলবেন। খারাপ লেগেছে না? খারাপ লেগেছে, ঠিক আছে ঠিক আছে, আমিও আমার সময়টা নষ্ট করতে চাই না ভাই এই সমস্ত আলোচনা করে। আমার কাছে সময় নেই, আমাকে ফেসিয়াল করতে যেতে হবে ভাই। ফেসিয়াল? আর আপনি? হ্যাঁ কেন, আমি ফেসিয়াল নয় কেন? না না না, অবশ্যই করা দরকার আপনার ডক্টর, অবশ্যই। আরে হ্যাঁ, আজ তো করতেই হবে ভাই, ইউ নো, আজ ঠিক আছে, ডিনারে যাচ্ছি গার্লফ্রেন্ডের সঙ্গে। ভালো খবর ডক্টর, আশা করি যতক্ষণে আপনারা আপনাদের ডিনারটা শেষ করবেন ততক্ষণে আমরা এই কেসটা সলভ করে ফেলবো। নিশ্চয়ই, ইয়েস অফ কোর্স অফ কোর্স, তুমি কেসটা সলভ করো, আমি ডিনারটা সলভ করি। বাই পরবি, বাই বাই। স্যার ডক্টর সালুকেও অদ্ভুত, বয়সটা 55 কিন্তু মনটা শিশুর মতো। আরে সামনে জানো বলো না, 12 বাজিয়ে দেবে তোমার। স্যার স্কেচ তৈরি হয়ে গেছে। গুড, দেখি একবার।
ও তো এই সেই চ্যাম্পিয়ন। এবার এই চ্যাম্পিয়ন ভালো সময়টা দেখতে পাবে। দেখো কোথায় লুকিয়ে বসে আছে। এটা কার ছবি? হ্যাঁ পূরবী, এখানে নিডল আর সিরিঞ্জ পাওয়া গেছে, আর এই হলো সেই কেমিক্যাল যেটা জুতোয় ব্যবহার করা হয়েছিল, আর এই হলো সেই জিনিস যেটা পাকে অসার করতে জুতোয় দেওয়া হয়েছিল। স্যার এখানে এই লাল জুতোও রয়েছে, আর এই হলো ইঞ্জেকশন। সব কিছুর পেছনে পীযূষেরই হাত আছে। মনে হচ্ছে পীযূষ একেবারে প্রথমে নিজের উপরেই এটা পরীক্ষা করে। স্যার, রবি সব কিছু উঠিয়ে নাও। বিনীত, পীযূষ তো এখানে মরে পড়ে আছে, মনে হচ্ছে ও বিষ খেয়েছে। ও মাই গড, স্যার আমার তো মনে হচ্ছিল এই সবাইকে মারছে, তাহলে এই পীযূষকে কে মেরে দিল? তার মানে এই লোকটার সঙ্গে অন্য কোনো লোক মিলেছিল? স্যার এই দেখুন, ওর পকেট থেকে এই চিঠি একটা। কি কি লিখেছে? আমি বিশালে খুন করিয়েছি আর চেতনের উপর হামলাও করিয়েছি, ঘৃণা করতাম আমি আমার বন্ধুদের, কলেজ থেকেই চেতন, ধীরাজ, বিশাল আমাকে বিরক্ত করত, আর বিজনেস পার্টনার হওয়ার পরেও আমাকে অধিকার দিত না, তাই রেগে গিয়ে আমি ওদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, যদি সিআইডি আমার ব্যাপারে জানতে পেরে যায়। তাই আমি আত্মহত্যা করছি পীযূষ। আশ্চর্য ব্যাপার স্যার, যদি অপরাধী জানে যে একদিন না একদিন সে ধরা পড়বেই, তাহলে অপরাধ করে কেন? আর এ তো সিআইডির ভয়ে আত্মহত্যাই করে নিল। বিষয়টা আমার মাথায় ঢুকছে না বিনীত। এই লোকটা নিজের বন্ধুদের উপর প্রতিশোধ নিতে চাইছিল, এত লম্বা একটা প্ল্যানিং করলো প্রতিশোধ নেওয়ার জন্য, আর এর প্রতিশোধ নেওয়াটা এখনো সম্পূর্ণ হয়নি, ভয়ের চোটে আত্মহত্যা করবে কি? স্যার ওর হাত আর পায়ের উপর এই চিহ্নগুলো দেখুন, দিয়ে বাঁধার চিহ্ন। পীযূষকে বেঁধে রাখা হয়েছিল তাই তো মনে হচ্ছে স্যার, কিন্তু ও যখন বিউরোতে এসেছিল তখন কোনো চিহ্ন ছিল না, আর এই চিহ্নগুলো বেশ গভীর, মনে হয় অনেক দিন ধরে বেঁধে রেখেছিল ওকে। পীযূষকে বেঁধেও রাখা হয়েছিল আর পীযূষ বিউরোতেও, এখন কিছু কিছু মাথায় ঢুকছে। ডাক্তারবাবু, আমি ঠিক হয়ে যাব তো? তুমি একদম চিন্তা করো না, তুমি যেরকম আগে ছিলে ঠিক সেরকম হয়ে যাবে। এবার আমি ইনজেকশন দেবো, তুমি ঘুরে যাও।
তোমরা কারা? সিআইডি, সরে যাও। নিজের চেহারা বদলাচ্ছিস তুই? হ্যাঁ, চেহারা পীযূষেরই হোক আর অমিতেরই, পরিণতি তো ফাঁসি। এসব কি বলছেন কি আপনারা? এরকম কোনো ব্যাপার নেই, যেতে দিন আমাকে। কোথায় চললি? নিজের মুখটা বদলাবি না? আমি পীযূষ নই, অমিত, আমি অমিত। অমিত, এটাই তোমার আসল মুখ, তাই তো? এবার বলো অমিত বাবু, কেন মারলে তোমার বন্ধুদের তুমি? হ্যাঁ, বন্ধু, বন্ধুর নামে ওরা কলঙ্ক ছিল, কলঙ্ক। কেন, এমন কি করেছিল ওরা তোমার সাথে? ওদের জন্য আমি আমি খুনি হয়েছিলাম, আমি আমি নিজের হাতে স্বপ্নাকে খুন করেছিলাম। কে স্বপ্না? স্বপ্না আমার প্রেমিকা। কলেজে পড়ার সময় আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। একদিন স্বপ্না বিশাল, পীযূষ, চেতন ও ধীরজকে এক্সাম পেপার চুরি করতে দেখে ফেলে, তারপরও হুমকি দেয় যে ও সবকিছু প্রিন্সিপালকে বলে দেবে। তারপর ওরা চারজনকে খুন করার প্ল্যান করে। কিন্তু স্বপ্না তো তোমার গার্লফ্রেন্ড ছিল, ওর বলাতে তুমি স্বপ্নাকে খুন করে ফেললে, কেন? কারণ ওরা চারজন আমাকে মিথ্যে কথা বলেছিল যে স্বপ্না নাকি আমাকে ধোকা দিচ্ছে। ওই চারজন খুব ভালো করে জানতো যে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য সত্যি কথাটা না জেনে আমি স্বপ্নাকে খুন করে ফেলি। তারপর যখন তুমি সত্যিটা জানতে পারলে, তখন তুমি এক এক করে প্রত্যেকের উপর প্রতিশোধ নিতে থাকলে। ওই ডাক্তার বাবু আমাকে সাহায্য করেছিলেন, উনি আমাকে পীযূষের মুখটা দিয়েছিলেন, যার সুযোগ নিয়ে আমি আমার প্ল্যানটাকে সাকসেসফুল করি, আর পীযূষকে এক বছর বন্দি করে রেখেছিলাম। আর আমিও এটাই চাইছিলাম, ওদের চারজনের খুনের কারণও সেই রাগই হোক যে কারণের জন্য আমার স্বপ্নার মৃত্যু হয়েছিল। সেই জন্য আমি জুতোতে ইনজেকশন লাগিয়ে দিই। প্ল্যানটা তো সত্যি খুব ভালো বানিয়েছিলে, কিন্তু একটা ভুল করে ফেলেছ। পীযূষের ফোন থেকে শেষ কলটা ডাক্তারবাবুকে করে ফেলেছিলে। স্বপ্নার খুন করেছো তুমি, কিন্তু আফসোস আর কান্নার পরিবর্তে নিজের বন্ধুদেরও মেরেছ, তোমার তো ফাঁসি হবে। আর ডাক্তারবাবু, আপনি পয়সার লোভে বিক্রি হয়ে গেলেন, আপনি আর এর বাকি বন্ধুদের হিসেব এখন আদালতই করবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।